হাই, কি মন ভালো হয়ে গেল তো এটা দেখে? মনটা পুরোপুরি ভালো করতে হবে তো নাকি? আর তার জন্য আর দেরি করা যাবে না, চটপট ব্লগ দেখা শুরু করে ফেলতে হবে। হ্যালো গাইজ, মাইসেলফ ইন্দ্রিলা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এবং আমি আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো অনেকদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না একদম, মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি। অ্যান্ড ঘরেতেও আছি বারবার, শুধু ওই কলেজ বাড়ি এইটুকুই চলছে। তো ভাবলাম একটু চেঞ্জিংয়ের জন্য ঘুরে আসা দরকার। তো ভাবলাম কাছাকাছি যখন সাউথ সিটি মল আছে, তো সাউথ সিটি মল থেকেই ঘুরে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, আজকে আমি বেরিয়ে যাবো সাউথ সিটি মল ঘুরতে। টুকটাক একটু ঘুরবো, কিছু যদি টুকটাক জিনিস পছন্দ হয় কিনবো। আর আমি সাউথ সিটি মলে সেই বুধে লাস্ট গেছিলাম 2020-তে, সেই করোনার আগে। তো অনেকদিন পর যাচ্ছি, তো আশা করি আজকের দিনটা আমি খুব মজা করেই কাটাবো। তো আর ব্লগে কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করবো। আর দেরি কেন, ব্লগ শুরু করা যাক। আমি যেখানে থাকি সেখান থেকে জাস্ট অটো ডিস্টেন্স হচ্ছে সাউথ সিটি মল। তো অটো করে আমি চলে এসেছি সাউথ সিটি, সামনেই যে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন সামনেই সাউথ সিটি। তো একটু খিদেও পেয়েছিল, তো একটু কিছু অল্প খেয়ে নিলাম। অ্যান্ড নাও এবার আমি সাউথ সিটির ভেতরে ঢুকবো। টুক করে রাস্তাটা পেরিয়ে নিলাম। আর এই যে আমি এখন সাউথ সিটির সামনে দাঁড়িয়ে আছি, একটু নিজেকেও দেখে নিচ্ছিলাম কেমন লাগছে, ঠিকঠাক লাগছে কিনা। জানি মুখ চোখ বসে গেছে, কতদিন আমি ভালো অসুস্থ ছিলাম সেই কারণে। তো এবার টুকটুক করে ভেতরে ঢুকে পড়া যাক। এর মধ্যে এদিক ওদিক প্রথমে ঘুরছিলাম, ভাবছিলাম যে কোথায় ফার্স্টে যাওয়া যায়। হঠাৎ মাথায় এলো যে আমি শুনেছিলাম যে সাউথ সিটিতে মিনিশো আছে। তো মিনিশোর ভিডিও অনেক দেখেছি, শুনেছি মিনিশোতে খুব কিউট কিউট স্টাফস পাওয়া যায়, বেশ রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো যখন এগুলো শুনেছি একবার মিনিশোটাতে, তো ঘুরে দেখা যেতেই পারে, বলা যায় না, আমিও কিছু কিউট স্টাফস তো পেয়ে যেতেই পারি। তো যেমন হওয়া তেমন কাজ, তাই আমিও অগত্যা চলে গেলাম মিনিশোর উদ্দেশ্যে। মিনিশো থেকে আমি একটা খুব কিউট স্টাফ কিনেছি। তো ওটা কেনার পর আমি একটু লিটল শপে ঘুরলাম, তারপর একটু প্যান্টালুন্সে ঘুরলাম। তো তারপর ভাবছিলাম কোথায় যাওয়া যায়, তারপর চোখের সামনে জারা দেখতে পেলাম, তাই জারাতেই ঢুকে পড়লাম। ইউ অল নো কি জারার কালেকশনস আর টু গুড, তো সেই জন্য কালেকশনগুলো দেখতে দেখতে সত্যি খুব ভালো লাগছিলো। বাট এতক্ষণ ধরে ঘুরছিলাম বলে একটু হাঁপিয়েও গেছিলাম, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। অ্যান্ড দেন খুঁজতে লাগলাম যে এবার কোথায় যাওয়া যায়। আরে ক্রিসমাস এসে গেছে, তো দেখি বুঝতে পারছো যে ক্রিসমাসের ডেকোরেশনের এখানে প্রচুর জিনিস অ্যাভেলেবেল আছে। তো যারা ক্রিসমাসের ডেকোরেশন করতে যাও, তাদের কাছে এটা একটা দারুণ অপশান হতে পারে। বিকজ এখানে সত্যি খুব ইউনিক আর দারুণ কালেকশন ছিল ক্রিসমাসের ডেকোরেশনের জন্য। বাট তারপর আমি জাস্ট একটা খাজানার সন্ধান পেয়েছিলাম। মানে সত্যি কথা বলতে গিয়ে আমার মতো যারা আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি ভীষণই হচ্ছে উইক, যারা আর্ট অ্যান্ড ক্রাফট করতে খুব ভালোবাসে, তাদের জন্য এটা একটা আলটিমেট ডেস্টিনেশন হতেই পারে। বিকজ এখানে এত অপশান এক ছাদের তলায় ছিল না, জাস্ট অসাম লাগছিল। মানে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার মনে হচ্ছিলো যে পারলে সবকটা জিনিস বাড়ি নিয়ে চলে যাই, যদি ক্ষমতা থাকতো আমি সবই নিয়ে চলে আসতাম। আমার জাস্ট দারুণ লাগছিলো, এখানে এত অপশান ছিল, এত সুন্দর করে এখানে সাজানো সব জিনিসপত্রগুলো, আমার জাস্ট সেরা লেগেছে। আমি বেসিক্যালি বলতে পারি আমার মানে সেরা জায়গা যদি গোটা মলের মধ্যে কোথাও লেগে থাকে সেটা ছিল এই জায়গাটাই। ফাইনালি আমি বাড়ি ফিরে চলে এসেছি, আজকে অনেক দিন পর ঘুরলাম, সত্যি খুব ভালো লাগছিলো। এই যে আমি নিয়ে এসেছি আমার কিউট সা ফক্সিকে। তো ওর নাম হচ্ছে ফক্সি, আমি নাম দিয়েছি। আমি এটা মিনিশো থেকে কিনেছি এবং আমি ফার্স্ট টাইম মিনিশো থেকে কিছু কিনলাম। এবং সত্যি স্টাফটা এটা ভীষণই ভালো কোয়ালিটি, ভীষণ কিউট দেখতেও। আর মিনিশো বেসিক্যালি খুব মানে কিউট জিনিসের জন্য খুব পপুলারও। অ্যান্ড এটা তো আমার খুব খুব ভালো লেগেছে। তো আর আমি কিছু ক্রাফটের জিনিসও কিনেছি, তো সেগুলো যখন পরে পরে আমি ক্রাফটের কাজ করব তখন আমি চ্যানেলে শেয়ার করব, তোমাদেরকেও তখন দেখাবো। এখন ওগুলো ব্যাগে আছে, এখন ওগুলো বার করছি না। তো তোমরা সবাই দেখে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, অনেক 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 শেয়ার করবে এবং এভাবেই ভালোবাসা দিতে থাকবে। লাভ ইউ অল, সবাই খুব 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 ভালো থেকো।